সোমবার তেলিয়ামুড়ার দুষ্কি এলাকার বাসিন্দা কার্তিকী দেববর্মার স্ত্রী রেশমি দেববর্মার প্রসব বেদনা শুরু হলে তার পরিবারের লোকজনেরা তাকে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের উদ্যোগে রওনা দেয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগে মাঝ রাস্তায় প্রাকৃতিক কাজ সম্পন্ন করতে অম্পি চমুনি এলাকার একটি সরকারি শৌচাগারে যান ওই গর্ভবতী মহিলা, আর সেখানেই সন্তান প্রসব করে ওই উপজাতি মহিলা। পরবর্তী সময়ে তার পরিবারের লোকজন উপস্থিত জনতা মিলে হাসপাতালে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওই মহিলাকে হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর পুত্র সদ্যজাত শিশুটির অবস্থা অবনতি হওয়াতে কর্তব্যরত চিকিৎসকরা মা এবং শিশুকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। কুড়ি পঁচিশ নাগাদ অ্যাপ্রক্সিমেটলি নিয়ে আসে, ডেলিভারি রাস্তায় হয়েছিল, অ্যাম্বুলেন্সে নিয়ে আসে, তারপর আমরা পেশেন্টকে ভর্তি করি। বাচ্চা প্রিম্যাচিওর ছিল, লো বার্থ হয়েছিল, তো তার জন্য বাচ্চাকে রেফার করা হয়, সাথে মাকেও জীবিত পাঠানো হয়। অ্যারাউন্ড সেভেন মান্থস। বাচ্চাটা কি ছেলে ছিল নাকি মেয়ে? বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন সদ্যজাত পুত্র সন্তান সহ ওই উপজাতি মহিলা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।